লাম পরিমণি সম্পর্কে যদি এক লাইনে বক্তব্য দিতে হয় একটা লাইন আপনারা কে কি বলবেন আমি জানি না আমার তরফ থেকে একটা লাইন হচ্ছে পরিমণি একটা মায়া পরিমণি একটা মায়া পরির অপরাধ কি মূল অপরাধ দুইটা মূল অপরাধ দুইটা এক পরিমণি একজন নারী এইটা হচ্ছে তার সবচেয়ে বড় অপরাধ পরিমণি একজন নারী দ্বিতীয় অপরাধ একজন সাধারণ পরিবার থেকে পরিমণি এত উপরে চলে এসেছেন এত দূর চলে এসেছেন এইটা তার আরেকটা বড় অপরাধ আপনারা দেখছেন যে অনলাইনে পরিমণিকে নিয়ে যে ধরনের মন্তব্য যে ধরনের বাজে মন্তব্য প্রতিনিয়ত আপনাদের যে সংবাদ মাধ্যমের প্রতিটা ভিডিওতে যে খবরের নিচে যে মন্তব্যগুলো আসে সেই মন্তব্যগুলো পড়তে পড়তে আমি কিন্তু রীতিমতো আঁতকে উঠি দেশ কিন্তু অর্ধেক তালেবানের পথে চলে গেছে আপনারা মন্তব্যগুলো দেখেছেন সবাই না দেখার কিছু নাই সেই দিকে আমাদের কোনো ফোকাস নাই মানুষের আয় নাই সেই দিকে ফোকাস নাই রাষ্ট্র আমাদের ফোকাস করলো কোন দিকে একটা নিরীহ পরিমণি ইস্যুতে আপনারা দেখেন আজকে যদি একটা রিক্সাওয়ালার সাথে আমার তর্ক হয় পাঁচটা রিক্সাওয়ালা সেই রিক্সাওয়ালার পক্ষ নেবে একটা দোকানদারের সাথে যদি আপনাদের তর্ক হয় পাঁচটা দোকানদার সেই দোকানদারের পক্ষ নেবে ঢাকা বোর্ড ক্লাবে যখন ঘটনাটা ঘটলো তখন আমরা দেখলাম সেই নাসির সাহেবের পক্ষে কিন্তু অন্যান্য ক্লাবগুলো রাতারাতি দাঁড়িয়ে গেল তারা একটার পর একটা অভিযোগ আনতে থাকলো যে আমাদের ক্লাবে অমুক দিন এই ঘটনা ঘটেছে আমাদের ক্লাবে ভাঙচুর করছে এই সেই এটা খুব স্বাভাবিক একটা ঘটনা একজন বোর্ড ক্লাবের পরিচালকের পক্ষে আরও দশটা নাইট ক্লাব বা বোর্ড ক্লাবের পরিচালক দাঁড়াবে কিন্তু এই শিল্প সমাজ আমাদের পরিমণির পক্ষে দাঁড়ায় নাই এইটা একটা হাস্যকর ব্যাপার আমি বলতে চাই যে এই দেশের সভা সমিতি সংগঠন করার অধিকার সবার আছে কিন্তু ভাই আপনারা দয়া কইরা সমিতির আগে শিল্পী শব্দটা লাগাইয়েন না শিল্পীদেরকে কলঙ্কিত কইরেন না শিল্পী বাদ দিয়া আপনারা সমিতি করেন যা ইচ্ছা তাই করেন তো কথা বলতে গেলে অনেক কথা বলতে হয় আমরা জানি এখানে অনেক গুরুত্বপূর্ণ লোকজন বক্তব্য দেবে আমি আর দুই মিনিটের মধ্যে বক্তব্য শেষ করছি শেষমেশ আমি আমার একটা গানের চার লাইন গিয়ে এই বক্তব্য এখানে শেষ করছি এবং আপনারা যারা এখানে এসেছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং বাংলাদেশ প্রশাসনের প্রতি সেই দর্শকদের প্রতি যারা নোংরা কুৎসিত মন্তব্য করে অনলাইনে সেই মিডিয়ার প্রতি যারা পরিমণির পক্ষে দাঁড়ায় নাই তাদের জন্য আসুন আমরা একটা হাততালি দিই আসুন আমরা একটা হাততালি দিই আমি একটা গানের চার লাইন গিয়ে শেষ করছি